দর্শক আসসালামু আলাইকুম, আমবাড়িয়াতে রয়েছি। শুক্রবার 18 অক্টোবর 2024, শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর। এখানে দেখছি আমরা দাম চলছে সম্ভবত জোড়ার এটা এবং এইটা। কত কত বললেন, কত বললেন দাম বলেন, দেখতেছেন দাম বলতেছেন? কত চেয়েছিলেন চাচা, কত চাইলেন? চাইছি 25। 125 কত বললেন? 15। 115 আর 125 দাম চলছে। এই যে এইটা আর ওটা আর ওটা ওটা কত বললেন? 61। এটা কত চাই? কত? 68। কত ভাইয়া দাম কত? লেখালেখি চলছে 58। কত বললেন? 58 চেয়েছে। 50। এই পাশে দেখছি একটা, কয়টা জোড়া কত বলছেন? কত? 110। আর কত চাই? 110। কত চাই? 110। ও আর বললেন কত? 100 ভাঙ্গাতে 110 চাই আর 100 ভাঙ্গাতে বলা হচ্ছে। এইটা এইটা আমি চালাম, মানুষ চাচ্ছে নাকি চালে নিয়ে যায়। চলবে না, যাতে নিতে হবে, যাত থেকে নিতে হবে। ভাই আসসালামু আলাইকুম, কোথা থেকে যেন বললেন? হবিগঞ্জ। টোটাল কয়টা হলো এখন পর্যন্ত? বেশ কয়েকটা হয়েছে। আচ্ছা, এখনো কিনতে আছেন? আর কোনটা দাম দিলেন? এটা বলছিলেন? কত? 62। কত চাই? 66। কত? 66 আর 62। ভাই কি আসবে না? 62 আসবে না ভাই? ওনারা ক্যাশটাও বলতে পারে, মানুষ একবারে এসে বলতেছে 65 ভেঙে কয়টা টাকা কম দেবে? না না ঠিক আছে, আপনাদেরকে দিচ্ছে যাতে আবার আসতে পারেন এই আম্বারের মাটিতে। ঠিক আছে।
তাহলে 62 আর 65 আর এটা এটা আচ্ছা ফেস্টে বলা ফেস্টে বলা ফেস্টে বলা কত চাইলো 65 নাইট ভাঙাতে দাম বলা হবে হয়ে গেল নাকি ও হয়ে গেল হয়ে গেল হয়ে গেল কত হলো ভাই 23 বকনা 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 23 হয়ে গেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কয়টা হলো টোটাল ভাইয়া 8টা হইছে কোথা থেকে আসছিলেন হবিগঞ্জ থেকে হবিগঞ্জ সিলেট অনেক দূর থেকে আর কয়টা নেবেন আরো বেশ কয়েকটা কেনা টার্গেট আছে আচ্ছা নাইম ভাই কোথায় রাখছেন আপনি গরুগুলো আসেন দেখি আমরা তাহলে এটা বললো কত 23 আর কোনটা কোনটা আর কোনটা কোনটা দেখি কত হলো এই শার্টটা জোড়া এটা আর এটা কত হলো 105 জোড়াটা 105 এটাকে একটু সরে যান তো আর কোনটা এটা সাড়ে তেইশ এখন যেটা নিলে এটা সাড়ে সাতাশ সাড়ে আর এটা কত জোড়াটাই 56 দুইটাই ষাট জোড়াটাই 56 আর 26 সঙ্গে 500 ওটা ওটা 25 এটা 25 বকনা তাহলে টোটাল এক কয়টা হলো এখন টোটালে 8টা হয়েছে 8টা বাকিগুলো ধীরে সুস্থে কিনছেন কেমন বাজার মনে হচ্ছে আপনারা তো কন্টিনিউ হাট করেন আজকের বাজার কেমন আচ্ছা আচ্ছা তো আপনাদের কেনাকাটার সাথে আছে মোবাইল নাম্বারটা দেন আমাদের 017 হ্যাঁ 24 04 02 02 4598 এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ।